আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আশা করছি মহান আল্লাহ তাল অশেষ ক্ষমতে সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় নারীদের রূপচর্চা ও সাজসজ্জা বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি যে সকল সাজসজ্জার কারণে নারীরা জাহান্নামি হবে এই সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন ইসলাম সৌন্দর্য চর্চার অনুমোদনও দিয়েছে তবে এর একটি সীমারেখা নির্ধারিত রয়েছে যেন তা পাপে পরিণত না হয় যেসব সাত সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি যার দ্বারা আল্লাহ সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না তা ব্যবহার করা জায়েজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাতসজ্জা ইসলামী রীতির অবিচ্ছেদ্য অংশ ইসলাম নির্দেশ দেয় যে স্ত্রী যেন ঘরে ও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা একটি ইবাদত আজীবনের সঙ্গী অথবা সময় দেখছে ইত্যাদি বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষাবিরোধী পোশাক সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি নারী ও পুরুষ যেহেতু পৃথক সত্তা সৃষ্টিগতভাবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে এই পার্থক্য বজায় রাখা জরুরি তাই নারীদের জন্য পুরুষের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশত ছেচল্লিশ টাইট ফিট জামা কিংবা টাইট ফিট বোরকা বা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয় হজরত আবু ইয়াজিদ মুজানি রহমাহল্লাহ বলেন হজরত ওমর তালা আনহু মহিলাদের কাতাবি অর্থাৎ মিশরে প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড় পরতে নিষেধ করতেন লোকেরা বলল এই কাপড়ে তার ত্বক দেখা যায় না তিনি বলেন ত্বক দেখা না গেলেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে তাই সেটি ব্যবহার করতে তিনি নিষেধ করতেন নিউ মডেল বা ফ্যাশনের জামা কাপড় পরিধান করা তখনই বৈধ হবে যখন তা পর্দার কাজ দেবে এবং তাতে কোনো কাফিরের অনুকরণ হবে না আর নারীদের সালোয়ার টাকনোর নিচে থাকা উচিত ফাতহুল বাড়ি দশের দুই উনষাট অলঙ্কার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হল নারীরা কাচ বা যে কোনো ধাতুর চুরি পরিধান করতে পারবেন সোনা রূপা পিতল তামা ইত্যাদি ধাতুর সব রকম অলঙ্কার ব্যবহার করতে পারবে তাই কান ও নাক ফোড়াতেও কোনো সমস্যা নেই পরচুলা সম্পর্কে নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তা সুতা পশম কাপড় বা এই জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয় আর যদি মানুষের চুল দ্বারা তৈরি করা হয় বা চুলের সাদৃশ্য হয় তাহলে তা ব্যবহার করা হারাম হযরত ইবনে ওমার তালা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল হিউসাল্লাম বলেছেন যে নারী পরচুলা লাগায় যে লাগিয়ে দেয় আর যে লাগাতে বলে এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ দেন রাসুলসালুসাল্লাম বর্তমানে নারীদেরকে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে অঙ্কন করে যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ কাজ এমনকি এই পাপাচার মানুষকে পথভ্রষ্ট করে ফেলে চুল কাটা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কোনো অপারগতা অক্ষমতা রোগ ইত্যাদি ছাড়া নারীদের মাথা মুন্ডানো বা চুল ছাটা বৈধ নয় ফাতোয়াই আলমগিরি পাঁচের তিনশত আটান্ন নারীদের মুখে পশম হলে তার করণীয় নারীদের দাড়ি হলে মুণ্ডিয়ে ফেলা মুস্তাহ কোনোভাবে মূল থেকে তুলে ফেলতে পারলে তা আরো ভালো নারীদের জন্য অতিরিক্ত পশম তুলে ফেলাও টিপ পড়া সম্পর্কে আমরা জেনে নেই টিপ কোথা থেকে এসেছে আর কেন এইবার আসল আলহাল্লাম নারীদের কপালের মধ্যখানে টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন হজরত ইব্রাহিম আলহ যখন আগুনে নিক্ষেপ করার জন্য চড়ক স্থাপন করা হয়েছিল তখন ফেরিস্তারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল তখন শয়তান এসে লোকেদের পরামর্শ দিয়েছিল যখন বাধা দিবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে সেই নারীদের উলঙ্গ করে সামনে বসিয়ে রাখতে এতে করে রহমতের ফেরিস্তারা দূরে সরে যাবে পরে তাই করা হলো নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেওয়া হলো অতপর রহমতের ফেরিস্তারা চলে গেল তখন সেই নারীদের পুরস্কৃত করা হয় এবং কপালে টিপ বা চিহ্ন দিয়ে তাদের চিহ্নিত করা হয় তখন থেকেই নারীদের কপালে টিপ দেওয়ার বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে কারণ এটি খারাপ কর্মে লিপ্ত নারীদের প্রতীক হিসেবে ধরা হতো তবে বর্তমানে যেসব নারীরা কপালে টিপ দিয়ে থাকেন তারা সবাই দুশ্চরিত্রা বা খারাপ এই কথাটি কোনোভাবেই বলা যাবে না তবে না জেনেই সাধারণত নারীরা এই কাজটি করে থাকেন আশা করি খারাপ দৃষ্টি থেকে নিজেদের সরিয়ে নেবেন আর কপালে টিপ পড়বেন না ভ্রু প্লাক করা সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আন বলেন আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের উপর যারা তাদের দেহে উল্কি আঁকে এবং যারা করায় যারা ভ্রু তুলে শুরু করে ও যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে বুখারি শরীফ হাদিস নম্বর চার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয় মুসলিম শরীফ হাদিস নম্বর দাঁতের মাঝে ফাঁকা সৃষ্টি করা কৃত্রিমভাবে দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করা জায়জ নয় তবে কোনো দাঁত অস্বাভাবিক বাঁকা বা অতিরিক্ত থাকলে তা সোজা করা বা তুলে ফেলা বৈধ নখ বড় রাখা সম্পর্কে হাত ও পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব ও একটি ঘৃণিত কাজ অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নাত অন্তত দুই সপ্তাহে একবার কাটলেও চলবে তবে চল্লিশ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুণা হবে মুসলিম শরীফ হাদিস নম্বর দুই আটান্ন নেইল পলিশ নেইল পলিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয় তাহলে তা ব্যবহার করা যায় তবে নেইল পলিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধক তাই তা নখে থাকা অবস্থায় অজু ও ফরজ গোসল হবে না নখ থেকে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে বারবার অজুর সুবিধার্থে নেল পলিশ ব্যবহার না করাই অধিক নিরাপদ সেক্ষেত্রে নারীদের জন্য সর্বদা হাত পা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখা মুস্তাহাব এতে স্বামী আনন্দিত হয় অজু গোসলেও কোনো সমস্যা হয় না কেউ কেউ পায়ে মেহেদি লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে নবীজি সাল্লসাল্লাম তার দাড়িতে মেহেদি লাগাতেন অতএব তা পায়ে লাগানো বেআদবি এই যুক্তি ঠিক নয় নবীজি সাল দাড়িতে তেল লাগাতেন তাই বলে কি পায়ে তেল লাগানো হবে মহানবী সাল আলহ্লাম তেল ক্রিম ইত্যাদি ব্যবহার করতেন তাই তেল ব্যবহার করা সুনার ক্রিম স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করায় কোনো দোষ নেই যদি এগুলোতে কোনো নাপাক বস্তু মিশ্রিত না থাকে সেন্ট পারফিউম ও বডি স্প্রে ইত্যাদিতে যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ আর মুসলিম নারীরা অবশ্যই গৃহের মধ্যে সুগন্ধি ব্যবহার করবে বাইরে নয় আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে সঠিক বুঝ দান করুন সাতসজ্জার ব্যাপারে ইসলামী শরিয়াতের অনুসরণ করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ